সহ এই মুহূর্তে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বৃষ্টি এমনিতেই বৃষ্টিপাত চলছে, তবে আর্দ্রতা জনিত একটা অস্বস্তি কিন্তু রয়ে গেছে। তবে শহর কলকাতা তিলোত্তমা ভিজবে চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে, এমনটাই বলছে ওয়েদার রিপোর্ট। শুধুমাত্র তিলোত্তমা নয়, পাশাপাশি কয়েকটা জেলা যেখানেও বৃষ্টিপাত চলবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির বার্তা দেওয়া হচ্ছে। আরো আপডেট জানবো, সৌভিক গিরে রয়েছে সরাসরি। সৌভিক, ওয়েদার রিপোর্ট কি বলছে এই মুহূর্তে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানিয়ে দেওয়া হয়েছিল যে চলতি সপ্তাহ জুড়ে কিন্তু চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু জেলাতে। তার মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে যে শহর তিলোত্তমার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এবং কলকাতাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। এবং চলতি সপ্তাহের আজ রবিবার শুরু সকাল, রবিবার শুরু সকালেই দেখা যাচ্ছে সকাল থেকেই রোদের মুখ কিছুটা হলেও দেখা গিয়েছে এবং দুপুরের দিক থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। তবে যেই পরিমাণ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি, ফলে তো কোথাও গিয়ে স্বস্তির বৃষ্টি অনুভব কিন্তু এখনও পর্যন্ত হয়নি বলেই কিন্তু বলা চলে। কারণ যেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই বৃষ্টি অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় প্রত্যেক দিনই পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু বিগত 2-3 দিন ধরে কিন্তু দেখা যাচ্ছে সেই বৃষ্টি কোনো সময়ই দেখা যায়নি। ফলত এখন দেখার বিষয় যে এই যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস সবিক এখান থেকে একটা বিষয়তে জানি, গত কয়েকদিন ধরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত যেরকম প্রভাব ফেলছে, আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্তের জন্য কিন্তু একটা ভারী বৃষ্টি হবে এবং এটা কিন্তু একদিকে স্বস্তি, কারণ যে পরিমাণ জলের একটা ঘাটতি, বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা গেছিল, চাষি ভাইদের মুখে কিন্তু কখনো কখনো হাসি ফুটছে, আবার কখনো কখনো অতি ভারী বৃষ্টি সেটা সমস্যাও তৈরি করছে। তাই একটু জানবো যে মূলত কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে, এটা কি জানাচ্ছে ওয়েদার অফিস? দেখো, এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর বা হাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হবে কিনা তা কিন্তু এখনও স্পষ্ট জানানো হয়নি। এবং যেমনটা জানাচ্ছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে যে জেলাগুলির জন্য বা তিলোত্তমার জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে মাঝের কিছুদিন, কিন্তু দেখা যাচ্ছে সেই পূর্বাভাস কোনোভাবেই কার্যকরী হয়নি। কারণ শেষ কয়েকদিন ধরেই, চলতি সপ্তাহ গেল, সেই সপ্তাহের শেষ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির কোনোভাবেই আনাগোনা দেখা যায়নি। কিন্তু যেমনটা জানানো হচ্ছে যে যদি ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত হয় সেইখানে কোথাও গিয়ে চাষিরা যেমন খুশি হয় যে বৃষ্টিপাত হলে তাদের ফলন ভালো হয়, আবার অতি ভারী বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু তাদের ফলন নষ্টের সম্ভাবনা। ফলত এখনও পর্যন্ত দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে 5টি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া, এই 5টি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে বা পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে সেই জেলায় এখনও পর্যন্ত তাদের কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বা সেই জায়গাগুলিতে এখনও কিন্তু ঘূর্ণাবর্তের সতর্কতা তাও কিন্তু এখনো পর্যন্ত জারি করা হয়নি। শর্মিষ্ঠা, সৌভিক, মূলত কোন কোন জেলা এক্সাক্ট কি সেই বিষয়ে কিছু জানানো হচ্ছে? সেটাই বললাম, এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সঠিকভাবে কিছু জানানো হয়নি, শুধুমাত্র ঘূর্ণাবর্তের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং যেমনটা জানাচ্ছিলাম আরও বলবো একবার যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া, এই 5টি জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সবিক ধন্যবাদ জানাই তোমায়। সঙ্গে ছিলেন সবিক গিরি।